হ্যালো এভরিওয়ান, সবাইকে জানাই শুভ কালীপুজো। এখন বাজে রাতের 4:05 কি 6 হবে। তো এখন ভোর থেকে আজকে ব্লগটা শুরু করছি, কারণ আজকে দক্ষিণেশ্বর যাচ্ছি আর আমার বাড়ি থেকে দক্ষিণেশ্বরের ডিস্টেন্স 5 থেকে 7 মিনিটের, মানে গাড়িতে। তো তার জন্যই একদম ভোর আজকে পুজোটা দেবো ভাবছি কালীপুজোর দিনে, কারণ বেলার দিকে যত যাব ভিড় হয়ে যাবে আর লাইন প্রচুর পড়ে যাবে, পুজো দিতে পারবো না। তো একদম সকালে যাওয়ার চেষ্টা করছি। আর আমি আর আমার ভাইয়ের দুই ভাই যাচ্ছি পুজো দিতে, বর্ষামিঠিকে নিয়ে যাচ্ছে না, কারণ এই পুজোর দিনে প্রচণ্ড ভিড় হয়। তো তার জন্য ওরা বাড়িতে থাকছে, ওর বাবা থাকছে ওদের কাছে, আর আমরা তিন ভাই বোন মিলে আজকে পুজো দিতে যাচ্ছি। তো ওরা ওদের বাড়ি থেকেই আসে বাইকে করে আর আমি রেডি হয়ে গেছি। তো এই আর কি, সকাল সকাল স্নান করে নিয়েছি, এই যে স্নান ধান হয়ে গেছে, আর স্নান করতে গিয়ে যেন কাপড়ই ধরে গেছে এরকম একটা ব্যাপার, কারণ প্রচণ্ড ঠান্ডা এখন, জল মানে সবে সবে ঠান্ডা পড়ছে, তো জলটা ভীষণ ঠান্ডা এই আর কি। তো চলো আজকে ভিডিওটার সাথে থাকো, কতটা কি দেখাতে পারছি পুরোটাই দেখতে থাকো। এই যে যাচ্ছি, পুরো মুখ অন্ধকার লাগছে, কারণ টুক 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 করে বৃষ্টি পড়ছে সমানে। আমাকে এই যে ভাইরা দাঁড়িয়ে রয়েছে দিল্লি রোডে, রাস্তা দাঁড়িয়ে রয়েছে। না না, ও এসে গেছিস তুই? চ এই যে ও এসে গেছে আমাকে নিচে। দক্ষিণেশ্বরে চলে এসেছে, কিন্তু এখানে দেখা যাচ্ছে মেন গেট বন্ধ, আর এখানে খুব জোরে বৃষ্টি হচ্ছে। আমার বাড়িতে ভাইরা তো পুরো ভিজেই গেছে, আবার বাড়ি থেকে ওদের দুটো টি শার্ট নিয়ে তারপর আসলাম। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে এই যে, আর আজকে সব থেকে বড় কথা হচ্ছে আমরা সবার প্রথমে পুজো দিতে পেরেছি, মানে এটাই সব থেকে ভালো লেগেছে যে আজকে কালীপুজোর দিনে সবার প্রথমে গিয়ে পুজো দিতে পেরেছি। আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, সমানে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে, আমরা মোটামুটি সবাই ভিজেও গেছি। আর এসে আমি আমার ওদের দুটো টি শার্ট নিয়ে এসেছিলাম বাড়ি থেকে, ওরা টি শার্ট চেঞ্জ করলো। আর তুই কীভাবে দর্শন করেছি বল, মঙ্গল আরতি সবাই দেখতে পায় না, ও মানে জাস্ট একটু ফাঁক দিয়ে ঢুকে গিয়ে, হ্যাঁ ও ঢুকে গিয়ে মঙ্গল আরতি পারতে দেখে এসছে আর কি। খুব ভালো, খুবই ভালো পুজো দিতে পেরেছি। বাট ওরা অনেকটা টাইম নিয়ে নিয়েছে, আমরা যেমন 5টা থেকে লাইনে দাঁড়িয়েছি, গেট খুললো কটা, 6:45 দিকে না না কটা বাজে এখন, হ্যাঁ 6:45 দিকে গেট খুললো। এখন তো বাজে 6:59, আমরা পুজো দিয়ে প্লাস্টিক নিয়ে চলে এসেছি ওখান থেকে, এখন একটু গঙ্গা জল নেবো নিয়ে তারপর বাড়ি যাবো। ভীষণ ভালো দর্শন হয়েছে, ভীষণ ভালো। আর ওই যে পর্দা দাঁড়িয়ে রয়েছে, এখন একটু এই আমরা যাচ্ছি হচ্ছে গঙ্গা জল আনতে, পুজো দেওয়া তো কমপ্লিট। আমরা যখন মানে মন্দিরে পুজো দিতেও ঢুকেছি, তখন ওরা মোবাইল ফোনও চেক ফেক কিচ্ছু করেনি, আমি যদি পারতাম নিয়েও যেতে পারতাম, বাট যেহেতু অ্যালাউ না তো বাইরেই রেখে দিয়ে গেছিলাম, না হলে ভিডিও করতে পারতাম, ফোন টোন কিছুই চেক করেনি আর কি। আচ্ছা, এই আঙ্কেল আমাদের সাথেই পুজো দিয়েছে, আমাদের একটুখানি স্নান জল দিচ্ছে মায়ের। আর একটু যদি নাগমন ইয়ে এই সাই ফেল বেশি পুরো গেছে, যদি রাধাকান্ত মন্দিরে থাকতেন। ও তাই না, আপনার কাছে এখন নেই না? আচ্ছা আচ্ছা, আপনি এখানে কি মানে,
ঠিক আছে এই আঙ্কেলটা আমাদের সাথেই মানে পুজো দিয়েছে, পেছনেই লাইনে দাঁড়িয়েছিল। তো ওনারা রোজ মঙ্গলবার করে আসে শুনতেই পেলে, তো ওনারা উনি আমাদের একটুখানি বললো মায়ের স্নান জলটা নাও, স্নান জলটা নিয়ে মাথায় আর মাথায় দিয়ে দাও, একটু মুখে দাও। তো এটাই নিলাম আমি এই আর কি। তো এখন গঙ্গা জল নেবো, গঙ্গাঘাটে ভিড় দেখো দেখাচ্ছি। ওই যে বরকা বরকা বন্ধুদের, ওই যে ওরাও এসছে সব, বরকা চোরকার সব বন্ধু ওরা। দে আমার মাথায় দে, আমার মাথায় দে। আমার মাথায় পড়েনি, মাথায় দে, আমার মাথায় দে। ওটা কি দিলি বলতো? ওটা স্নান জল ঠাকুরে মাথায় দিয়েছে। এরা আবার সব গঙ্গা মাটি নিচ্ছে। এরা সব আজকে কালীপুজো করছে, এদের কালীপুজোর টিম পুজো দিতে এসে। এই যে এই আরেকজন, আরেকজন কই, আরেকজন নেই এখানে, তার জন্য গঙ্গা মাটি গঙ্গা জল সব বয়ে বয়ে নিয়ে যাচ্ছে। চো চো, হ্যাঁ আরেকটা তোদের কই চলে গেছে, ও আগে দাঁড়িয়ে আছে, চো চো। আমাদের এখন সব ফটো তোলা হচ্ছে, ফটো সেশন চলছে এই আর কি। আসবে এবার হচ্ছে বাড়ি ফিরে যাচ্ছি, আর যেহেতু বাইকে করে এসেছি স্কাইওয়াকে তো যাবো না, এমনি বাইকে করেই চলে যাবো। আর আজকে পুজোটা দিয়ে জাস্ট খুব ভালো লেগেছে, প্রথমেই পুজো দিতে পেরেছি, মন ভরে গেছে একদম, মানে ভালোভাবে দর্শন করতে পেরেছি। তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দক্ষিণেশ্বর থেকেই শেষ করছি। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। তো এখনের মতো আসি, টাটা, আবার আসবো একটা নতুন কোনো ভিডিও নিয়ে, অবশ্যই টাটা।